কেউ বলতাছে আমি কাফের, কেউ বলতাছে আমি মুশরিক, কেউ বলছে আমরা তওবা করতেই হবে। দেশের মধ্যে একটা হুরুজ তুলি লাগাই দিয়েছে। কেন বলছে জানেন? পাইছেন না আপনারা? আল্লাহর দান রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের জন খাজা পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তুলে। এটা আমি কইছিলাম খাজা বাবার মাহফিলে। আচ্ছা এটা কি আজকে নতুন গান না পুরান গান? আজ থেকে 26 বছর আগে একজনে লেখছে, মনে 26,000 লোকে গাইছে, কে কাহারো বিরুদ্ধে ফতোয়া নাই। আমি তাহিরি কোয়ার সাথে সাথে কইছে আমি ফতোয়া দিয়া কাফের মুশরিক বানাইয়া পুরা প্রতিরোধের ডাক দিয়া সব জায়গা গরম করে লাইছে। গরমটা যদি আমি যেইভাবে বলছি এভাবে যদি তারা বললে আমার বিরুদ্ধে কথা কইতো আমার মনটা বুঝ দিতাম। আমি বলছি কে আল্লাহ তন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আর ওরা ওয়াজ আয়েশা বলেছে আমি বলে কইছি আল্লাহ তন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ ফকির হইয়া। খুব নরম মানুষ না, আমার একটা তেরা মেজাজ আছে। আমি আপনাকে সম্মান করি তাই বলে এটা আমার দুর্বলতা না, আপনাকে সম্মান করি এটা আমার আদর্শ। আর আমার আদর্শের জায়গাটাকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন, দুর্বলতা মনে করেন, তাহলে আমি আপনাকে কিছু বলতে হয়। তবে এটা ভেঙে দিই না বললে সমস্যা। আপনি কইছেন আমি শুনছি পাঁচটা আল্লাহ রাসূলকে দিয়ে আমি বলছি আল্লাহ গেছে খালি হইয়া। এরপরে আল্লাহর যে দন আছেন সব নবীর দালাইছে, নবীর যা আছেন সব খাজার দালাইছে, যা সাইবার খাজার কাছে চাও। আমি কি এই কথা কইছি? এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই অপব্যাখ্যাকারীরা সমাজের ভয়ঙ্কর শত্রু। আমি বলছি আল্লাহর দন রাসূলকে দিয়া, এটাকে আমি লেখছি না কবি লেখছে, কবি কোন ধ্যান নিয়ে কবিতা লেখছে এটা কবিরই ব্যাপার। আমি এটা আবার কোন ধ্যানে আমি গাইছি এটা আমার ব্যাপার। কৌমিরা আমার বিরুদ্ধে এটা নিয়ে বলছে আমার কোনো দুঃখ নাই, কারণ কৌমিদেরকে আমরা অনেক সময় অনেক আকিদার কারণে আমরাও কাফির বলি, এরাও আবার অনেক সময় আমরা কাফির বলি। ইত্যাদি আমরা 1450 বছর ধরে হুনতে 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 আমরা কাছে এগুলো স্বাভাবিক হয়ে গেছে, ঠিক নেই বুড়ো হয়ে গেছে। তো এটা কোনো ব্যাপার না, আবার সুযোগ মতো হইলে আমরা আবার কৌমির লোকে আলোচনা সাপেক্ষে মিল্য দিতাম পারি। দেখছেন না ফ্রান্সে যখন নবীর বিরুদ্ধে ব্যঙ্গ সৃষ্টি করছে এরাও মাঠে নামছে, আমরা আমরা দল নিয়ে মাঠে নামছি, এটা ব্যাপার না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হইল আমাদের কিছু লোক আমরা সঙ্গে চললে আমরা সাথে মহব্বত দেখাইয়া আমরার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বিশেষ করে মুখেও তো বলার দরকার ছিল যে তাহির সাহেব আপনি এইটা দিয়ে কি বুঝাইছেন ব্যাখ্যা দেন। আমার ব্যাখ্যা দেওয়ার পরে যদি আমার মুখ থেকে কোনো কুফুরি বের হইতো তাইলে আমার কাফের ফতোয়া দিত। তারা আমারও জিগাইলো না, ডাইরেক্ট ব্যাখ্যাও করলো না, না কইরা ডাইরেক্ট কাফের ফতোয়া দিয়া মুশরিক ফতোয়া দিয়া পাবলিকের সেন্টিমেন্টাল এমন ভাবে দিয়ে দিছে যেন মনে হয় আমি বলছি আল্লাহর দন যা আছে সব নবীরে দালাইছে, নবীর যা আছে সব খাজারে দালাইছে, এখন যা সাইবার খাজার কাছে চাও। পাবলিকরে এই একটা দান্দা লাগাইছে। তো দান্দাবাজদের দান্দা লাগায় একদিন, ইমানদারের জবাব থাকে প্রতিদিন। কবি এখানে স্বীকার করছে আল্লাহর ধন, সব ধনের মালিক কে? আল্লাহ। সেই ধন থেকে কিছু ধন হোক আর বেশি ধন হোক, যতটুকু হোক, এলেম হোক আর খাজিনা হোক, আমার নবীকে আল্লাহ দান করছে। তাহলে কবি কয়া গেছে যে আল্লাহর ধন নবীকে দিছে, কম হোক উদ্র হোক আল্লাহ দিছে, নবী পাইছে, এটা আল্লাহ এবং রাসূলের ব্যাপার। রাসূলের ধন খাজা পাইয়া, যেহেতু খাজা বাবার মাহফিলের জন্য খাজার নামটা আমি উল্লেখ করছি, কিন্তু পৃথিবীর সকল মকবুল বান্দা সব আল্লাহর ওলিরা এটার অন্তর্ভুক্ত। নবী কইছে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি,
আল্লাহ আমারে দে আমি নবী বন্টন করি এটা খাজিনা হোক আর এলেম হোক আল্লাহর মাহবুব বান্দারা কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবে এরপরে অনেকে বলে আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহকে খালি হই আমি কি আমি যে বলছি নবীকে দিছে আচ্ছা বলেন ইন্না আতাইনা কাল কাউসার হাউজে কাউসার নবীর আল্লাহ দান করছে এর লাগে কি আল্লাহ খালি হয়ে গেছে না আল্লাহ ধনসম্পদ যদি নবীরে দেয় লাগে কি আল্লাহ ফকির হয়ে যাবো না তো এই রকম ধ্যান ধারণা নিয়ে যারা কথা বলে আর এইভাবে যারা অপপ্রচার করছে তাদেরকে তওবা করতে হবে একজন মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করে সমাজের নিরীহ সরল প্রাণ মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগানো এটা আদৌ উচিত না এজন্য বাবা আমার রাসূল বলছেন উতিত বিমা ফাতিহে খাজাইনি আর আল্লাহ আমার কাছে আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি দিয়েছেন তো নবী বলছে আল্লাহ দিয়েছেন তো বুখারী শরীফের হাদিস আপনি অমান্য করেন কোন দলিল